প্রায় 3 বছর পর পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার প্রশাসক বসল। 5 সদস্যর কমিটি নিয়ে গঠিত হল প্রশাসক মণ্ডলী। প্রশাসক হলেন তৃণমূল নেতা প্রণব চ্যাটার্জি। কমিটিতে রয়েছেন বাম আমলের বর্ধমান পৌরসভার প্রাক্তন পৌরপতি আইনুল হক। এছাড়াও প্রশাসক মণ্ডলীতে স্থান পেয়েছেন ডক্টর শঙ্কর শুক্র ঘোষ ও উমা সায়। এদিন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে প্রণব চ্যাটার্জি জানান, 50 বছর আগে তিনি এই পৌরসভায় ছিলেন, তাই নতুন করে কিছু বলার নাই। তো আপনি এতে কি পাবেন? দুজন ভাইস চেয়ারম্যান আছে, মিসেস হালদার আর আইনুল হক, আর দুজন মেম্বার আছে, ডাক্তারবাবু আছেন। আর দাদা, আজকে হট সিটে বসে কেমন লাগছে? হ্যাঁ, আজকে হট সিটে বসে কেমন লাগছে? হট সিট যদি প্রকৃত হট সিটে কারো ভালো লাগে নাকি? হট কখনো ভালো হয়? তাহলে এসি চলছে কেন? বুঝতে ঠিক করে করো বাবা। ভাই এখনো কিছু বুঝলামই না, আমি তো 50 বছর আগে থেকে মিউনিসিপ্যালিটিতে আছি, তোমার জন্মের আগে থেকে বাবা। 71 সালের আমি কাউন্সিলর, যদি আমি কিসের উপর জোর দেবো, কোথায় হালকা করবো, ব্যাপারটাই তো জানলাম না। আমি কী করে বলবো, এই কাগজটার ভিত্তিতে তো বলা যায় না। মানে দলটা তো আমাদেরই তৈরি, মর্যাদা বলতে কি বোঝো বাবা? বড়সড় মর্যাদা পেলাম। মর্যাদা মানে এটা কি খুব বড় মর্যাদা মনে করো? আমার কাছে তো মনে হচ্ছে না। যে লোকটা 50 বছর আগে ছিল, চারবার কাউন্সিলর রয়েছে, তার কাছে এই অ্যাডমিনিস্ট্রেটর পদটা খুব বড় পদ মনে করো? আমার কাছে নয়। মমতা ব্যানার্জি মনে করেছে, মমতা ব্যানার্জি মনে করেছে যে মানুষের কাছে যাবার জন্য লোককে প্রয়োজন, আমাদের চুজ করেছে, আমরা এসেছি। এর মধ্যে তো কোনো ব্যাপার নেই, আমার আসা যাওয়া আমার হাতে তো নয়। আইনুল হক জানান, মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাথে নিয়ে মানুষের কাজ করেন, আমরাও মানুষকে সাথে নিয়েই তাদের পরামর্শ নিয়েই বর্ধমান উন্নয়নের কাজ করব। পৌরসভা মানে হচ্ছে, এটা হচ্ছে নাগরিকদের সংগঠন। বর্ধমান শহরের মানুষের, নাগরিকদের ভালো মন্দ সব কিছু জড়িয়ে আছে এই পৌরসভা। সুতরাং সেই পৌরসভাতে আসার তো অনুভূতি, এর সঙ্গে তো আমাদের অনেকের অনেক আবেগ জড়িয়ে আছে। আর এই বর্ধমান এই পৌরসভার আমি 5 বারের কাউন্সিলর, 2 বারের ভাইস চেয়ারম্যান, 1 বারের চেয়ারম্যান। এটা তো নতুন করে অন্য কোনো দায়িত্ব নয়, আজকে সরকার থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের কাছে সরকারের যে পরিষেবাগুলো পাওয়া দরকার সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে কিনা দেখার জন্য, যাতে সঠিকভাবে পৌরসভার পরিষেবাগুলো পান এবং বর্ধমান শহরের সামগ্রিক উন্নয়নের জন্য যে কাজগুলো করা দরকার বর্ধমান শহরের মানুষের সঙ্গে, নাগরিকদের সঙ্গে পরামর্শ করি। বর্ধমান শহরের নাগরিকদের সঙ্গে পরামর্শ করে আমরা যৌথভাবে আমরা কাজ করব। আমরা 5 জন নই, আমি প্রথমেই বলি আমরা কিন্তু 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে আমরা 5 জন না। আমাদের যারা বিধায়ী কাউন্সিলর আছেন, বর্ধমান শহরে বরিষ্ঠ যারা মানুষ আছেন, বিভিন্ন স্তরের যারা মানুষ আছেন, সবার সঙ্গে পরামর্শ করি কিন্তু আমরা কাজ করি। আপনার নিয়ে নানা রকম উৎসাহ অপপ্রচার চালাচ্ছিল বেশ কিছু অংশ মানুষ, আজকে আপনি এই জায়গাটা বলেন, এর কোনো অ্যান্সার নেই। আমি আর কথা বলছি, হ্যাঁ, এটা বলে যার কাজ তারা করবে। আমরা মনে করি যে মানুষ আমাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে ওটা বলবে, যে যা ওরা বলে বলুক, ওদের কথা চেষ্টা করবেন। তৃণমূলের কিন্তু একটা গোষ্ঠীতন্ত্র জেদ রয়েছে বর্তমানে, থাকতেই পারে আপনাদের চোখে, আমাদের চোখে, আমাদের চোখে নেই। আমরা এক, বললাম তো যে আমরা এক, আমরা একসঙ্গে কাজ করবো। বর্ধমান শহরের বিধায়ক থেকে শুরু থেকে জনপ্রতিনিধি, সরকারের প্রতিনিধি, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো। এদিন উৎসবের মেজাজে 5 সদস্য কর্মী বেষ্টিত হয়ে পৌরসভায় উপস্থিত হন। মূলত প্রশাসক নির্বাচিত হয়েছেন প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক হয়েছেন আইনুল হক। এদিন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ। এতদিন ধরে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড চলছিল, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এসডিও সদর নর্থ দায়িত্বে ছিলেন। আজ থেকে এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হবে এবং সেখানে সরকারি নির্দেশনামা অনুযায়ী চেয়ারপারসন হিসেবে প্রণব চট্টোপাধ্যায়,
ভাইস চেয়ারপারসন হিসেবে আইনুল হক, আলপনা হালদার এবং আরও দুজন শঙ্করশুক্র ঘোষ, উমা সাইন দুজন মেম্বার, এই নিয়ে পাঁচজনের একটা বোর্ড গঠন হয়েছে। সেই বোর্ড এইমাত্র এসডিও সদর নর্থ অর্থাৎ এক্স অ্যাডমিনিস্ট্রেটর এসে তিনি চার্জ বুঝিয়ে দিলেন, ওনারা চার্জ নিলেন এবং আগামী দিন ওনারা আলোচনা সাপেক্ষে সবার সাথে পরামর্শ করে পৌরসভা সুষ্ঠুভাবে চালাবেন, এটাই আমরা আশা করছি। নির্বাচন যদি আসে, নির্বাচনের পর কি মনে হয় যে আবার চেঞ্জ হতে পারে? দেখুন, এটা তো সরকারি সিদ্ধান্ত, আমরা অনেক লোয়ার লেভেলে থাকি, তো এই বিষয়ে কোনো মতামত করার ধৃষ্টতা আমার নেই। আজ বর্তমান পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড গঠন হলো। আজকে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারম্যান হয়েছেন আমাদের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় প্রণব চ্যাটার্জি মহাশয় এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান আইনুল হক মহাশয় অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন আলপনা হালদার, প্রাক্তন কাউন্সিলর এবং বোর্ড অফ মেম্বার যারা হয়েছেন উমা সাই, ডক্টর শঙ্খশুভ দত্ত। আজকে আমরা খুবই আনন্দিত, সাধারণ মানুষের পরিষেবা আমরা মানুষের কাছে এরপর পৌঁছে দিতে পারবো। সাধারণ মানুষ এই বোর্ড না থাকার জন্য দীর্ঘদিন অসুবিধার মধ্যে পড়ছিল, এরপর আমরা 35টা ওয়ার্ডে আমরা আমাদের প্রশাসনিক ব্যবস্থায় সমস্ত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।